ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাসায় আছেন এবং নিরাপদে থেকেই ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে বিভিন্ন বিষয়ের চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা করেছি এবং এখনও চেষ্টা করে যাচ্ছি তার ধারাবাহিকতায় আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দর্শন দ্বিতীয় পত্র বা এটার আর নাম আছে আপনাদের নীতিবিদ্যা আপনাদের দর্শন দ্বিতীয় পত্রে এগারোটি অধ্যায় রয়েছে এই এগারোটি অধ্যায় থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি সে বিষয়গুলো আপনারা সুন্দরভাবে প্রস্তুতি নেবেন আপনাদের সুবিধার জন্য আমি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দুটো আলাদা করে দেখিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে অধ্যায়গুলো দেখিয়েছে যাতে আপনাদের খুঁজে পেতে বা প্রস্তুতি নিতে সুবিধা হয় আপনাদের এই সাবজেক্টে বলেছি এগারোটি অধ্যায় রয়েছে সেখান থেকে অধ্যায় ভিত্তিক যে সাজেশন সেটা আমরা দেখার চেষ্টা করব তো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা একটু দেখি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে এক নম্বর নীতিবিদ্যার বিষয়বস্তু লিখো দুই নম্বর নীতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা লিখো বা আলোচনা করো তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন নৈতিক অবধারণ বা দুঃখিত নৈতিক অবধারণ ও নৈতিক বিচার বলতে কি বুঝ প্রথম অধ্যায় থেকে এই তিনটা প্রশ্ন এবং এই তিনটার উত্তর প্রথম অধ্যায় খুঁজে পাবেন দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে একটা সেটা নীতিবিদ্যা ও ধর্মের সম্পর্ক আলোচনা করো বা নীতিবিদ্যা ও ধর্মের মধ্যকার যে সম্পর্ক রয়েছে সেটা বিশ্লেষণ করো উত্তর কিন্তু একই হবে এরপর তৃতীয় অধ্যায় থেকে তিনটা প্রশ্ন রাখা হয়েছে এক আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি এরপর তৃতীয় অধ্যায়ের দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন পরনীতিবিদ্যা বলতে কি বুঝো এবং তিন নাম্বার প্রশ্ন আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো এই তিনটা প্রশ্ন পাবেন তৃতীয় অধ্যায় এরপর পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে সেটা স্বয়ংক্রিয় ক্রিয়া কি স্বয়ংক্রিয় ক্রিয়া কি ষষ্ঠ অধ্যায় থেকে তিনটা নৈতিক অবধারণ কাকে বলে বা নৈতিক অবধারণ বলতে কি বুঝো ষষ্ঠ অধ্যায় থেকে দুই নম্বর কামনার দ্বন্দ্ব বলতে কি বুঝো ষষ্ঠ অধ্যায় থেকে তৃতীয় নাম্বার উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য লিখ এই তিনটা প্রশ্ন পাবেন ষষ্ঠ অধ্যায় এরপর সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে যেটা দেখেন প্রথম প্রশ্ন সুখবাদের কুটাভাস কি আবার বলছি সুখবাদের কোটাভাস কি দুই নম্বর মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য লিখ তিন নম্বর উপযোগবাদ কি চার নাম্বার মিল ও বেনথামের উপযোগবাদের পার্থক্য লিখ পাঁচ নাম্বার মানুষ হও মোরে বাছো উক্ত দুটি বিশ্লেষণ করো এই পাঁচটা প্রশ্ন অর্থাৎ বারো থেকে ষোলো নম্বর এই পাঁচটা প্রশ্ন পাবেন সপ্তম অধ্যায় এরপর অষ্টম এবং নবম অধ্যায় থেকে আপনাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়নি ওখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো অতটা বেশি গুরুত্বপূর্ণ না সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাকে সামনে রেখে যাতে অল্প সময়ে প্রস্তুতি ভালোভাবে নেওয়া যায় সেজন্য একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করেছে দশম অধ্যায় থেকে দুটো প্রশ্ন পড়বেন শাস্তির নৈতিক যৌক্তিকতা দেখাও এবং দুই নম্বর তুমি কি মৃত্যুদণ্ডকে সমর্থন করো তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এগারোতম অধ্যায় থেকে একটা অধিকার ও কর্তব্য সম্পর্কে ব্যাখ্যা করো মোট উনিশটা প্রশ্ন দেখানো হয়েছে দর্শন দ্বিতীয় পত্র বা নীতিবিদ্যা থেকে মোট উনিশটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখানো হয়েছে এক নম্বর নীতিবিদ্যার বিষয়বস্তু লিখো দুই নীতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা লিখো তিন নৈতিক অবধারণ ও নৈতিক বিচার বলতে কি বুঝো তিনটা প্রথম অধ্যায় থেকে চার নম্বর নীতিবিদ্যা ও ধর্মের সম্পর্ক আলোচনা করো পাঁচ নম্বর আদর্শনিষ্ঠ বিজ্ঞান কী ছয় নম্বর পরনীতিবিদ্যা বলতে কি বুঝো সাত নম্বর আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো। 18 নম্বর স্বয়ংক্রিয় ক্রিয়া কি? 9 নম্বর নৈতিক অবধরণ কাকে বলে? 10 নম্বর কামনার দ্বন্দ্ব বলতে কি বুঝো? 11 নম্বর উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য লেখো। 12 নম্বর সুখবাদের কোটাভাস কি? এই প্রশ্নটা আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুখবাদের কোটাভাস কি? তেরো নম্বর মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য লিখ চোদ্দ নম্বর উপযোগবাদ কি পনেরো নাম্বার মিল ও বেন্থামের উপযোগবাদের পার্থক্য লিখ ষোলো নম্বর মানুষ হও মোরে বাছো উক্ত দুটি বিশ্লেষণ করো সতেরো নম্বর শাস্তির নৈতিক যৌক্তিকতা দেখাও আঠারো নাম্বার তুমি কি মৃত্যুদণ্ড সমর্থন করো তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও উনিশ নাম্বার এবং সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন অধিকার ও কর্তব্য সম্পর্কে ব্যাখ্যা করো বা অধিকার ও কর্তব্য কি আপনাদের সুবিধার জন্য পাশে আমি অধ্যায়গুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি এরপর আমরা রচনামূলক যে প্রশ্ন রয়েছে সেই রচনামূলক প্রশ্নগুলো দেখার চেষ্টা করব বরাবরের মতো এগুলোতেও আপনাদের সুবিধার জন্য আমি পাশে অধ্যায় দিয়ে রেখেছি আপনাদের এই যে নীতিবিদ্যা বা দর্শন দ্বিতীয় পত্র যেটাকে আমরা বলছি সেখানে মোট এগারোটি অধ্যায় রয়েছে এই এগারোটি অধ্যায় থেকে আমাদের তেরোটি প্রশ্ন পড়তে হবে এখান থেকে আসলে কোনোভাবেই আর শর্ট করা সম্ভব নয় সুতরাং এভাবেই প্রশ্নগুলো একটু প্রস্তুতি নেবেন রচনামূলক প্রশ্ন আমরা অধ্যায় যদি দেখার চেষ্টা করি সেখানে প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন রাখা হয়েছে নীতিবিদ্যা কী নীতিবিদ্যার গুরুত্ব আলোচনা করো নীতিবিদ্যা কী নীতিবিদ্যার গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে দুটো নীতিবিদ্যা কী নীতিবিদ্যা কীভাবে ধর্মের সাথে সম্পর্কিত দ্বিতীয় অধ্যায় থেকে দুই নম্বর নীতিবিদ্যা কী নীতিবিদ্যার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন রয়েছে নীতিবিদ্যার সাথে ধর্মের সম্পর্ক আর একটা হচ্ছে নীতিবিদ্যার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক এই দুই সম্পর্কের ভিতর থেকে একটা সম্পর্ক আসতে পারে সে বিষয়ে দুটো সম্পর্কেরই উপর সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেবেন তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে আপনাদের কোনো রচনামূলক প্রশ্ন রাখা হয়নি কারণ অধ্যায় থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ নয় পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন রাখা হয়েছে নৈতিকতার দিক থেকে ঐচ্ছিক ক্রিয়া ব্যাখ্যা ও মূল্যায়ন করো নৈতিকতার দিক থেকে ঐচ্ছিক ক্রিয়া ব্যাখ্যা ও মূল্যায়ন করো ষষ্ঠ অধ্যায় থেকেও আপনাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন নেই সুতরাং এরপর আমরা সপ্তম অধ্যায় চলে যাই সপ্তম অধ্যায়ে আপনাদের মোট পাঁচটা পাঁচটা রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে এই অধ্যায়টা আসলে একটু গুরুত্বপূর্ণ এখানকার প্রশ্ন আসার সম্ভাবনাও বেশি দেখেন সপ্তম অধ্যায় থেকে এক নম্বর সুখবাদ কি সুখবাদের শ্রেণীবিভাগ আলোচনা করো দুই নম্বর সুখবাদ কি মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের পার্থক্য নিরূপণ করো বা পার্থক্য দেখাও সপ্তম অধ্যায় থেকে তিন নম্বর মিলের উপযোগবাদ আলোচনা করো বা মিলের উপযোগবাদ সম্পর্কে তুমি কি জানো বা উপযোগবাদ সম্পর্কে আলোচনা করো সপ্তমধ্যায় থেকে চার নম্বর পূর্ণতাবাদ কি পূর্ণতাবাদ ব্যাখ্যা করো পাঁচ নম্বর কান্টের সদিচ্ছার ধারণাটি ব্যাখ্যা ও মূল্যায়ন করো কান্টের সদিচ্ছার ধারণাটি ব্যাখ্যা ও মূল্যায়ন করো অষ্টম অধ্যায় থেকে একটা প্রশ্ন রাখা হয়েছে একটা প্রশ্ন পরার্থবাদ কাকে বলে পরার্থবাদের প্রয়োজনীয়তা নবম নবম অধ্যায় থেকে দুঃখিত হ্যাঁ লিখো অধ্যায় থেকে একটা প্রশ্ন রাখা হয়েছে ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদ আলোচনা করো নবম অধ্যায়ের একটাই প্রশ্ন ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদ আলোচনা করো দশম অধ্যায় এগারো অধ্যায় থেকে আপনাদের কোনো প্রশ্ন পড়তে হবে না দশম অধ্যায় থেকে দুটো প্রশ্ন রাখা হয়েছে শাস্তি বিষয়ক বিভিন্ন মতবাদ ব্যাখ্যা করো তোমার কাছে কোন মতবাদটি গ্রহণযোগ্য শাস্তি বিষয়ক বিভিন্ন মতবাদ ব্যাখ্যা করো তোমার কাছে কোন মতবাদটি গ্রহণযোগ্য দশম অধ্যায় থেকে দুই নম্বর নৈতিক প্রগতি কি নৈতিক প্রগতির শর্তগুলো আলোচনা করো এই প্রশ্নটা একটু ভালো করে পড়বেন তার ভিতরে এই প্রশ্নটা একটু বেশি করে গুরুত্ব দিবেন আমরা যদি দেখার চেষ্টা করি অধ্যায় থেকে সব মিলিয়ে আমরা এখানে রচনামূলক প্রশ্ন পড়তে হবে আমাদের তেরোটা পাশে অধ্যায় দিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর যে রচনামূলক প্রশ্ন আমি আবার পড়ছি নীতিবিদ্যা কি নীতিবিদ্যার গুরুত্ব আলোচনা করো পাবেন এক নম্বর অধ্যায়ে দুই নম্বর নীতিবিদ্যা কি নীতিবিদ্যা কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত তিন নাম্বার নীতিবিদ্যা কি নীতিবিদ্যার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক এই দুটো পাবেন দ্বিতীয় অধ্যায়ে চার নাম্বার প্রশ্ন নৈতিকতার দিক থেকে ঐচ্ছিক ক্রিয়া ব্যাখ্যা ও মূল্যায়ন করো পাবেন পঞ্চম অধ্যায়ে পাঁচ নম্বর সুখবাদ কি সুখবাদের শ্রেণী বিভাগ আলোচনা করো ছয় নম্বর সুখবাদ কি মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের পার্থক্য নিরূপণ করো কর মিলের উপযোগবাদ আলোচনা করো আট নম্বর পূর্ণতাবাদ কি পূর্ণতাবাদ ব্যাখ্যা করো নয় নম্বর কান্টের সদিচ্ছার ধারণাটি ব্যাখ্যা ও মূল্যায়ন করো পাঁচ থেকে নয় এই পাঁচটা প্রশ্ন পাবেন সপ্তম অধ্যায়ে দশ নম্বর রচনামূলক প্রশ্ন পরার্থবাদ কাকে বলে বা পরার্থবাদ কি পরার্থবাদের প্রয়োজনীয়তা আলোচনা করো বা লিখ পাবেন অষ্টম অধ্যায়ে এগারো নম্বর প্রশ্ন ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদ আলোচনা করো পাবেন নবম অধ্যায়ে বারো নম্বর শাস্তি বিষয়ক বিভিন্ন মতবাদ আলোচনা করো বা শাস্তি বিষয়ক বিভিন্ন মতবাদ ব্যাখ্যা করো তোমার কাছে কোন মতবাদটি গ্রহণযোগ্য নম্বর নৈতিক প্রগতি কি নৈতিক শর্তগুলো আলোচনা করো পাবেন এই মোট প্রশ্ন আপনাদের জন্য এখানে প্রস্তুত করা হয়েছে সুতরাং এইভাবে আপনারা নিজেকে প্রস্তুত করবেন আর পরীক্ষায় কিভাবে লিখবেন কিভাবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক লিখলে সবচেয়ে ভালো নাম্বার পাবেন সে বিষয়ে একটা ভিডিও লিংক আমি আপনাদের এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা কাইন্ডলি সেটা একটু দেখে নেবেন এবং সেটা অবশ্যই ফলো করবেন এটা যদি ফলো করতে পারেন তাহলে একটা ভালো নাম্বার সেখান থেকে পাবেন ইনশাল্লাহ